যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্দ্রনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজীবন কৃতদাস থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জাগরণের কবিতায় জাগরণের স্টুডিওতে। জাগরণের স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম। দর্শক, রফিকুল ইসলাম শুধু একটি নাম নয়, আবৃত্তির নক্ষত্র বলা যাবে তাকে। আবৃত্তি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমানে আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, নির্বাহী সম্মিলিত সাংস্কৃতিক জোন, এছাড়া কর্মজীবনে রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক হিসেবে। রফিক ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জাগরণ টেলিভিশনকে, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমরা যারা আবৃত্তি করি, আবৃত্তির যে নির্দেশনা আমরা পেয়েছি আপনাদের থেকে, বা আমাদের যারা অগ্রজ আছে তাদের মধ্যে আপনি অন্যতম একজন মানুষ। আপনার সামনে বসতে পারা আমাদের জন্য সৌভাগ্যের, এবং অনেক সাহস করে বসতে হয়েছে এখানে। ভাইয়া, আপনার শৈশব কেটেছে ফরিদপুরে, আপনার বিয়ে হয়েছে পড়াশোনা ফরিদপুরে, আমরা একটু শুরুর কথা শুনতে চাই। ধন্যবাদ। আসলে এই যে আবৃত্তিটা শুরু আসলে আমার পারিবারিক আবহাওয়ার মধ্যেই, কেবল আবৃত্তি নয়, মানে যে সংস্কৃতির প্রতি যে ঝোঁক সেটা খুব ছোটবেলা থেকে। কারণ আমাদের পরিবারে, যেমন আমার বাবা খুব ভালো পুঁথি পাঠ করতেন, এবং সেজন্য আমার ছোটবেলায় দেখেছি যে মামা বাড়িতে বাবার বেশ একটা আলাদা কদর ছিল, কারণ তিনি খুব সুন্দর পুঁথি পাঠ করতে পারতেন। তারপরে আমার দাদু, তিনি ভীষণ সুন্দর আজান দিতেন, হ্যাঁ, বাড়িতেই আজান দিতেন, এবং তখন তার মাইক্রোফোনের প্রচলন ছিল না, খালি গলায় এমন ভাবে আজান দিতেন যে আশেপাশে 10 গ্রামের লোক তার এই ফজরের আজান শুনে যে ঘুম ভাঙত। এবং বড় বড় যখন ইসলামিক জলসা বা ওয়াজ মাহফিল বা নানা ধরনের যখন যে আয়োজন হতো, তখন কিন্তু তার ডাক পড়তো আজান দেওয়ার জন্য। তো সেটাও একটা প্রভাব, এই যে সুন্দর করে বলা বা এই যে সুরের একটা প্রভাব গলায়। আরো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার এই দাদার মামা খুব আমাদের এলাকার খুব বিখ্যাত বয়াতি, এখনো যারা একটু মুরব্বী তাদের মুখে মুখে তাদের নাম ফিরে, তার তিনি হচ্ছেন মঙ্গল বয়াতি, যে তিনি মূলত আধ্যাত্মিক গান বাউল গান। হ্যাঁ, তো সেই কারণের জন্য একটা পারিবারিক আবহই ছিল। আর এই যে কবিতার প্রতি ছড়ার প্রতি যে ঝোঁকটা, সেটা কিন্তু একেবারে আমার বাবার কোলে শুয়ে শুয়ে, কারণ আমার মনে আছে যে শীতের রাতটা একটু লম্বা থাকে, তো শীতের শেষ রাতে এই ঘুম ভেঙে যেত, তখন আমরা বাইরে বেরোতে চাইলে বাবার সঙ্গে ঘুমাতাম, তো তখন বাবা কিন্তু আমাদেরকে ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে দিতে চাইত না, তখন উনি নানা রকম ছড়া শুনিয়ে শুনিয়ে আমাদেরকে ধরে রাখতে লাগ, তখন থেকে কিন্তু যে বাবার মুখে শোনা ছড়াগুলো তখন কিন্তু মুখস্থ হয়ে গিয়েছিল আমার। সুতরাং সেইভাবেই আসলে ধারণ করা হয়ে গিয়েছিল সেই শৈশবে কবিতা, আর তার সাথে তো বাড়ির পাশে মধুমতি আছে। ভাই, আমরা আপনার পরিবেশন একটি কবিতা শুনতে চাই। তো আমি সেই যেটা বলছিলাম যে ছোটবেলায় যে কবিতা, তো সেরকম একটি কবিতা এই মুহূর্তে মনে পড়ছে কাজী নজরুল ইসলামের, যেটি এক সময় মাদ্রাসা টেক্সট বোর্ডে যে পাঠ্যতে ছিল। আপনি শুরু ছিল মাদ্রাসা থেকে? হ্যাঁ, আমার মাদ্রাসা থেকে শুরু ছিল, কারণ আমাদের পারিবারিক একটা বড় মাদ্রাসা আছে, এটা আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত, হ্যাঁ, ওখানেই হাতে খড়ি, কারণ এটা পারিবারিক একটা ঐতিহ্য যে সবাই ওখানে প্রথমে যাবে, তারপর ওখান থেকে না লেখাপড়ার হাতে খড়ি ঐতিহ্যগতভাবে শুরু হয় মাদ্রাসা থেকে ওখানে। কাজী নজরুল ইসলামের কবিতা সওদাগর, তো আমি সেটি দেখি, এখনো মনে আছে, মুখস্থই আছে, ভুলেও যেতে পারি, তারপর চেষ্টা করছি। আমি সাগরে পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়ে হাটে, ময়ূর পঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানে কি তার, আমার তরি বোঝাই করে দিবে উপহার,
দীপে দীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবেই মুক্তমালা আমার নজর আনা। চার পাশে মোর গাং ছেলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি কে করে তার ভয়, বলবো ওরে ভয় পাবে যে সে ছেলে নয়। সপ্তসাগর রাজ্য আমার, আমি বালক বীর, খাজনা জোগায় রাজ্য আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিধিভে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কোয়ার, বন্যা এনে ভাঙ্গ বিভেদ করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যতে যাই, সেই মণিমা এনে দেব তোর ঘরে জানাই। মা দুঃখিনী তুই, তাই তো সে দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ কোড়াবো ঢাকবো মায়ের লাজ। লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার মা হবে রাজরানী। আমি হব রাজার কুমার মা হবে রাজরানী। মা কিন্তু রাজরানী হয়েছে যার সন্তান এভাবে বলতে পারে। এবং আপনার জীবনের যে মানে ঘটনা আছে কবিতার সংক্রান্ত, অনেক অনেক গল্প আছে। আপনি তো শুধু আবৃত্তি শিল্পী নয়, আপনি সাথে সাথে বিভিন্ন প্রামাণ্য চিত্র সহ বিভিন্ন বিজ্ঞাপনে দীর্ঘকাল আপনার কণ্ঠ দিয়ে এসেছেন। এছাড়াও আপনার জীবনে আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্দেশনার ঘটনা। শুধু তাই নয়, আমরা জানি যে আমাদের ভাবেও একজন আবৃত্তি শিল্পী, একমাত্র সন্তান বিহার। হ্যাঁ, না আসলে হচ্ছে যে কবিতা দিয়ে মূলত শুরু। তারপরে তো আমরা যারা গ্রামে বড় হয়েছি, যে আমাদের পারিবারিক একটা টেন্ডেন্সি সবসময় ছিল যে সেটা আমাদের সময় যে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম। বর্তমান পিতা মাতাও তো চায় যে আমার ছেলে একটু কবিতা পড়ুক, কিন্তু তার আগে চায় যে একটু ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। যাই হোক, তো সেটা কিন্তু যে তারা কখনোই আমাকে বাধা দেয়নি, উৎসাহিতই করেছে। কিন্তু আমার কিন্তু কখনোই যে সাহিত্যের প্রতি, কবিতার প্রতি, শিল্পের প্রতি যে টান, সেটা কিন্তু থেকেই গেছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি তারপরে যখন কৈশোরে আমি প্রথমে একটা জুনিয়র হাই স্কুল, চতুর্থ জুনিয়র হাই স্কুল আমাদের এলাকায়, যে সেখানে ভর্তি হয়ে মুক্তিযুদ্ধের পরপরই এই স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে সেই 72 সালে। তো সেই স্কুলের যিনি হেড স্যার ছিলেন আমাদের, আব্দুল মান্দান মিয়া, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং মিলে, তো তিনি কিন্তু আবৃত্তি প্রচণ্ড রকম পছন্দ করতেন, সুন্দর করে কথা বলার জন্য এবং উচ্চারণ শেখানোর জন্য। তা ওনার উচ্চারণ শেখানোর একটা ধরন ছিল, হ্যাঁ সেটা খুব মজার। একটু আমি বলি, হ্যাঁ সেটা হচ্ছে যে উনি খুব মজা করে বলতেন, এই যে রফিক, হ্যাঁ ওর তো পেটে ক্ষুধা লাগে না, ওর তো প্যাটে খিদে লাগে। কারণ আমাদের আঞ্চলিক তো স্যার কিন্তু ওই যে বলে দিল যে পেটে ক্ষুধা হবে, প্যাটে ক্ষুধা বলা যাবে না, প্রমিত বাংলা উচ্চারণের তাগিদটি তখনই ঢুকিয়ে দিয়েছিলেন ভেতরে। এই যে দুজন শিক্ষক, তাদের কথা আমাকে বলতেই হবে। এবং পরবর্তী সময়ে এসে যে গাজী খোরশেদুজ্জামান, তিনি আমাদের আর এক শিক্ষক, যিনি এখানে ঢাকায় পোস্ট অফিস হাই স্কুল মতি ঝিল যে কলোনির মধ্যে পোস্ট অফিস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলেন, এবং পরবর্তী সময়ে উনি আমাদের এলাকায় বলমারি গার্লস স্কুলের প্রধান শিক্ষক হন। তো ওনার সঙ্গে নিজের ছড়া লিখতেন এবং বাংলা একাডেমিতে ধানশালিকের দেশে নিয়মিত ওনার ছড়া প্রকাশিত হতো, এবং সাহিত্যের প্রতি ভীষণ রকম ঝোঁক তার ছিল, অনুরাগী। তো ওনার কাছ থেকে যে ছন্দ সম্পর্কে জ্ঞান, হ্যাঁ কবিতা যে চর্চা, কবিতার যে বিষয়বস্তু, তার ভাব, সেটা
বোঝার যে ব্যাপারটা, বড় হওয়া চাই আসলে কাছ থেকে সেটা পেয়েছে। তো এইভাবেই আসলে, আর সেই সময় থেকেই যে কবিতা পড়া, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে হয়নি, আবার পড়াশোনার বিষয় বেছে নেওয়া হলো বাংলা। না, এটারও একটা ব্যাপার আছে, কারণ ওইটাও যে শেষ পর্যন্ত ঘুরে টুরে বাংলায় এসেছিলাম, সায়েন্স ফ্যাকাল্টিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেটা আর কন্টিনিউ করা হয়নি। কারণ ওই যে ভেতরের গত যে একটা টান থাকে, সেই অন্তরের যে টান, তো সেটা ঘুরে ফিরে কিন্তু আবার সেই লিটারেচারে সেই পড়াশোনা শুরু করলাম। আর ভেতরের থেকে ওই যে প্রমিত বাংলা চর্চা, এত অসাধারণ কণ্ঠস্বর, আমি জানি আমাদের বিহান ভোরও এভাবে একজন শিল্পী তৈরি হবেন এবং আমাদেরকে অনেক কিছু দেবে। ভাই, আর একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, আগের কবিতাটা আমি করলাম নজরুলের, কারণ ওটা একটা নজরুল আমার মাথার মধ্যে ঘুরছিল। সেটা হচ্ছে, যেহেতু প্রায় এক সপ্তাহ আগে নজরুলের জন্মদিন গেল, সেই কারণের জন্য ওটা নজরুল দিয়ে। তো আর যে এবারে আমি একটু সুকান্ত, আমার খুব প্রিয় যে কবি, তো সুকান্তের একটা কবিতা পড়ি। আর যেহেতু জাগরণ টিভি, তো জাগরণের কবিতা। কবিতা মানেই তো ভাইয়া জাগরণ দেয় আমাদেরকে মূল্যবোধ সৃষ্টি করার তাগিদ। তার জন্য এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, জানি না ভুলে যাবো কিনা, তারপরও চেষ্টা করছি, সেটা হচ্ছে, এটা অনেক আগে পড়া কবিতা, ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। একজন রফিকুল ইসলাম, তার অনেক সন্তান রয়েছে, একটি সন্তান তার অরহরজাত, আর কত শত সন্তান ছড়িয়ে গেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কবিতায়। আমাদের এখানেও অনেকে আছেন, আমরা যারা আছি, আমরা একজন রফিকুল ইসলাম যখন আবৃত্তি করেন, একজন রফিকুল ইসলাম যখন কথা বলেন, তখন অনুপ্রাণিত হই, ধারণ করি। আসলে যে কথা বলবো, কথা বলার জন্য যে শক্তি থাকে, আপনি আর সামনে থাকলে আমাদের মতো যারা, মানে আপনারা যারা অগ্রজ, তাদের সামনে বসার পরে আসলে আমাদের কথা বলতে গেলেও মনে হয় যে কি বলতে পারি বা বলা যাবে কি না। সারা পৃথিবীতে আপনার আবৃত্তি ছড়িয়ে আছে, এছাড়া আমরা জানি যে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় যখন সরকারিভাবে কোনো অনুষ্ঠান আয়োজন হয়, সেখানের একটি পরিচিত মুখ আপনি, একটু গল্প শুনবো। সরকারি বেসরকারি নানাভাবেই, কিন্তু বাইরে আসলে খুব বেশি যাওয়া হয় না আমার, যতটুকু যাওয়া হয়েছে। তো তার মধ্যে উল্লেখযোগ্য যেটা খুবই মজা পেয়েছিলাম, আমি আনন্দিত হয়েছিলাম, সেটা যে 2010 সালে মালদ্বীপে যে বাংলাদেশ ফেস্টিভ্যাল হয়েছিল, যে সেখানে আমি, এটা সরকারি উদ্যোগে ছিল যাওয়াটা, এবং সেখানে ওই অনুষ্ঠান উপস্থাপনা এবং আবৃত্তি করেছিলাম। এবং এখন মালদ্বীপে মানুষ বেড়াতে যায়, কিন্তু আমার কবিতা পড়তে গিয়েছিলাম, তখন কিন্তু সে 2010 সাল পর্যন্ত কিন্তু মালদ্বীপ এতটা আকর্ষণীয় হয়ে ওঠেনি সবার কাছে, এবং ওই সরকারের অনেকের নামে প্রস্তাব ছিল, অনেকেই মানে মালদ্বীপ যাব, মানে এরকম একটা এরকম একটা ব্যাপার ছিল। এখন তো খুবই লোভনীয় একটা প্রস্তাব যে মালদ্বীপে যাওয়া, যে পর্যটনের জন্যে বা দেখার জন্যে। সত্যি সত্যি না গেলে মনে হয় আমি জীবনে মিস করতাম, যে এরকম একটা দেশ দেখা হলো না আমার, এত সুন্দর। হ্যাঁ, এবং ওই অনুষ্ঠানটিও খুব চমৎকার ছিল, এবং ওটা মালদ্বীপের রাষ্ট্রপতি তখন যিনি ছিলেন,
হ্যাঁ, যে দুদিন অনুষ্ঠান হয়েছিল এবং দুদিন নিজে নিজে উপস্থিত ছিলেন, হ্যাঁ, এবং আমাদের সাথে তার কথাও হয়েছিল, আমাদের সাথে হ্যান্ডশেক করেছিলেন এবং নানা রকম অনুষ্ঠান নিয়ে ওদের সঙ্গে কথা হয়েছিল। তো সুতরাং ওইটা একটা খুব যে উল্লেখযোগ্য ঘটনা আবৃত্তির জন্য, হ্যাঁ, আবৃত্তির জন্য খুব যে ভালো লাগার ব্যাপার ছিল আমার। তারপরে আমি শ্রীলঙ্কায়, তারপরে ভারতে কয়েকবার, যে শুধু পশ্চিমবঙ্গ নয়, নানা বিভিন্ন জায়গায় ডাক পড়ে, প্রায় ডাক পড়ে। আমরা আবার কবিতায় যেতে চাই, কারণ এই সময় আমরা আর পাবো না রফিক ভাইকে সামনে পাচ্ছি, আবৃত্তি শুনতে পারবো না। তাহলে এবার কি কবিতা পড়বো? এবার জীবনানন্দ দাশপুরি একটা, আহা, 20 বছর পরে, আবার 20 বছর পরে তার সাথে দেখা হয় যদি, আবার 20 বছর পরে, ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভেতরে, অথবা ধান খেতে নেই কোয়ার, ব্যস্ততা নাই কোয়ার, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝ রাতে এক রাশ পাতার পেছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মিঠো পথে দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে প্যাঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসত্যের জানালার ফাঁকে, কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি, কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। তো গিয়েছে তাকে, আমরা সবাই জানি যে বিবাহিত জীবনে আপনি খুব সুখী জীবনযাপন করছেন এবং একটি দাম্পত্য জীবন যেখানে দুজনের আলাদা একটি বন্ডিং আছে, এবং আমরা সবসময়ই বিভিন্ন আয়োজনে আপনাদের দুজনকে একসঙ্গে দেখে চোখের তৃষ্ণা মেটাতে পারি। না, সেটা ঠিক আছে। তারপর জীবনানন্দের কবিতা পড়লাম, তো জীবনানন্দের কয়েকটা কবিতার লাইন এরকম আছে যে এই যে অর্থ নয় কীর্তি নয়, আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। তো যাই হোক, মানুষের জীবনের এই যে ভেতরের, কারণ প্রত্যেকটা মানুষ তো তার নিজস্বতা থাকে তার মধ্যে, তারপরেও তো অবশ্যই যে যে বিষয়টি তুমি অবতারণা করেছো সেটিও থেকে যায়, যে সেটা তো অবশ্যই, কিন্তু তারপরে প্রত্যেক মানুষ তো তার 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 নিজস্ব নিজস্ব জায়গায়, আবার দিন শেষে আমরা প্রত্যেকেই একা, প্রত্যেকেই আসলে নিজের মতো হয়ে যায় কোনো একটি সময়, আর যারা চেষ্টা করি আর কি, এবং ওইটাও এই কবিতা থেকেই উৎসাহিত হয়েছি যে যা কিছু আসুক না কেন, জীবন জীবনকে সহজ করে, রবীন্দ্রনাথের কথায় বলতে হচ্ছে জীবনকে সহজ করে নেওয়া, ভালো মন্দ যাই আসুক, আর জটিল করে ভাবলেই জীবন জীবন জটিল। আর তারপর শিল্পীদের তো একটু খামখেয়ালি আছে, তাদের মন বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুর সাথে মাঝে মাঝে উড়ে বেড়ায়, কখনো বৃষ্টির সাথে ভেজে, কখনো বাতাসের সাথে ওড়ে, কখনো আবার খুব বিষণ্ন হয়ে যায়, আর শিল্পীকে বোঝা খুব কষ্টকর হয়ে যায়। না, সেই তো, সেই কারণের জন্যই তো ঘরে বাইরে দুজনে শিল্পী হলে ভালো, দুজনকে মেনে নেওয়া মানিয়ে নেওয়া সম্ভব, সহজ হয়।
ভাইয়া আপনি কিন্তু শুধু সুন্দর আবৃত্তি করেন না, চমৎকার গল্প করেন। আপনি যদি খালি গল্পকার হতেন, সেই গল্পকারের জায়গায়ও বোধ হয় আপনি শ্রেষ্ঠত্বের একটি প্রমাণ রেখে আসতেন। আমরা একটু আপনার সাংগঠনিক চর্চার কথা জানতে চাই। আমরা জানি যে বহু ছেলে মেয়েকে আপনি তৈরি করেছেন এবং প্রত্যেকে তাদের কর্মস্থানে শ্রেষ্ঠত্বের পরিচয় রেখেও আবৃত্তিকে তুলে ধরেছে জাতীয়ভাবে। না, সেটা আসলে চেষ্টা করেছি যে তারপরে ছোটোবেলা থেকে আমি সংগঠনের সঙ্গে যুক্ত, খুব ছোটোবেলা থেকেই নানা রকম সংগঠন, কচিকাচার মেলা, খেলা ঘর, তারপরে নিজস্ব যে কিছু সংগঠন ছিল একটু বড় হওয়ার পরে, যেমন আমরা শুক্তারা সাহিত্য গোষ্ঠী করেছিলাম, আমরা কজন নামে একটা সংগঠন করতাম এক সময়। এটা আমার এলাকায়, এই আমার বাড়ি যেখানে বোয়ালমারি ফরিদপুরে। তারপরে এই এক সময় লেখালেখির সঙ্গে কবি হব এরকম একটা ব্যাপার ছিল, তখন কবিতা চর্চা করতাম। তখন আবার এই যে সাহিত্য পত্রিকা, যেমন কল্লোল, ছেঁড়াপাতা, এরকম নানা রকম পত্রিকা, যে এগুলোর সঙ্গেও তখন কাজ করতাম সাময়িকী নানা, আর সংগঠন তো ছিলই। তো সংগঠন চর্চাটা সেই ছোটোবেলা থেকে। তার পরবর্তী সময়ে এসে এই ইউনিভার্সিটিতে আসার পরে, যে আমরা যখন একেবারে শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের, তো তখন বন্ধুরা সবাই মিলে চিন্তা করলাম যে এই যে ক্যাম্পাস কেন্দ্রিক যে আড্ডা, আমাদের প্রায় 40 জনের মতো বন্ধু আমরা ছিলাম, যে সবসময় এই গান, এই কবিতা, তার মধ্যে আর্টিস্ট যারা শিল্পী ছিল, কবি ছিল, লেখক ছিল, সঙ্গীত শিল্পী ছিলেন, সবাই মিলে চিন্তা করলাম যে চলো কিছু একটা করি। আর তখন তো খুবই উত্তাল দিন, যে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে, আমরা এই মঞ্চে কবিতা পড়ি, সেই মঞ্চে কবিতা, কবিতায় জাগরণ সৃষ্টির একটা ঘটনা তখনই ছিল। তো তখন আমরা সবাই মিলে যে তৈরি করলাম মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, এবং এই মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র এই যে 33 বছর পার করে, 34 বছরে চলে যাচ্ছি আমরা। তো এইটার মধ্য দিয়ে আসলে যে নিয়মিত যে চর্চার সেটি শুরু হলো, এবং এখানে শত শত হাজার হাজার ছেলে মেয়ে আসছে, থেকে গেছে অনেকে, আবার অনেকেই যে চলে গেছে, কিন্তু যে যেখানে আছে পৃথিবীর নানা প্রান্তে, শ্রেষ্ঠত্বের পরিচয় তারা দিয়ে যাচ্ছে, হয়তো যে জীবন জীবিকা কাজের কারণের জন্য হয়তো অনেক সেইভাবে সময় দিতে পারেনি, কিন্তু এই যে বৃষ্টি তাদের মধ্যে যে রোপিত হয়েছিল, হ্যাঁ, সেটি কিন্তু থেকে গেছে, এবং সেখান থেকে সেটা একটা বৃক্ষ, একটা মহিরুহ হচ্ছে, অনেকেই থেকে গেছে, অনেকে থাকে নাই, কিন্তু তার সেই স্বপ্নটা বাস্তবায়ন, যেমন আমি দেখি যে তার পরের প্রজন্ম, তাদের ছেলে মেয়েরা, হ্যাঁ, তারাও আবৃত্তিতে আসছে, সংস্কৃতি চর্চা আসছে, গানে আসছে, নাচে আসছে, নানা রকম, যে এটা থেকে গেছে। তো এইটা একটা ভালো লাগার জায়গা। করোনাকালীন সময়ে আমরা যে প্রতিদিন 2-3টা করে অনুষ্ঠান সারা পৃথিবী, এখনও চলছে সেগুলো, তো যে যেখানে আছে পৃথিবীর, শুধু দেশে নয়, যে সবার সঙ্গে একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে, বন্ধন, তো এইটাই সবচেয়ে আসলে ভাল লাগার। আর এই যে যে ছেলেমেয়েগুলো তৈরি হয়েছে, যে যারা এখন প্রত্যেকে তার তার জায়গায়, তাদের হয়তো তার যে প্রফেশন, কারণ আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার মধ্যে আসলে সংস্কৃতি চর্চা বা সঙ্গীত আর আবৃত্তি তো নয়, যে ওটাকে একটা যে প্রফেশনাল জায়গায় যাওয়া, সেটা আমরা চেষ্টা করছি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের মাধ্যমে, বা বিভিন্নভাবে আমরাও দলগুলো চেষ্টা করছি যে এটা একটা যে পেশাগত জায়গায় উন্নীত করার জন্যে। এবং আমাদের সেই ভাষার যে দিবস, আমাদের যে শহীদ দিবস, যেটি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার প্রতি সম্মান রেখে, তো সেইটা তো আমাদের গৌরবের ব্যাপার, এবং সেই ভাষাকে যদি আমি শুদ্ধভাবে যে প্রমিত উচ্চারণে না বলি, তাহলে তো সেটা মানে ওই ভাষার মান রক্ষা করাটা হবে না। আঞ্চলিক ভাষার প্রতি অবশ্যই আমরা সম্মান রাখবো, যে শুদ্ধ উচ্চারণে, প্রমিত উচ্চারণে যখন আমি কথা বলবো এবং বলার ধরনটা, যে এটাও তো একটা শিল্প, এবং সেটা কিন্তু যে মানুষের ব্যক্তিত্বকে কিন্তু সেটি প্রকাশ করে। একজন যে অনেক শিক্ষিত জ্ঞানী লোক, কিন্তু যখনই তিনি কথা বলছেন, কিন্তু তার উচ্চারণ বা বলার ধরনটা সেরকম আছে, তখন কিন্তু তিনি আকর্ষণ তৈরিটা হয় না, অত্যন্ত মূল্যবান কথা বলছেন তিনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু হয়তো দর্শক শ্রোতার কাছে মনোযোগটা সেভাবে পেলেন না। হ্যাঁ, কিন্তু একজন হয়তো দেখা গেল যে অত জ্ঞানী না, বা অত খুব গভীর কথা বলছেন না, অত দার্শনিক কথা বলছেন না, স্বাভাবিক কথাই বলছেন, সাধারণ কথাই বলছেন, কিন্তু মানুষ খুব মুগ্ধ হয়ে শুনছে, কারণ তার উপস্থাপনা এবং তার এই যে বলার যে ধরন এবং তার যে উচ্চারণ, এই সব মিলিয়ে। তো সুতরাং ভাষাকে সুন্দর করে বলার
প্রচেষ্টা তো সবারই, কেবল যে আবৃত্তি শিল্পী বা শিল্পী যারা তাদেরই করতে হবে তা নয়। আমরা চাই যে একেবারে পুরো জাতি, সাধারণ যে পুরো জাতিটা, সাধারণ মানুষও সবাই একটা প্রমিত বাংলা, একটা প্রমিত উচ্চারণে তারা কথা বলুক। ভাই আমরা আরও একটি কবিতা শুনতে চাই। তাহলে শামসুর রহমানের একটি কবিতা এবারে পড়তে চাই। শামসুর রহমান, যদি তুমি ফিরে না আসো। তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছ বারান্দায়, মুখ দেখছ আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছ তোমার স্মৃতি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালি শহর, আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের বিভোগে ফুটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখনই ভাবি কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, ঘন ঘন পায়চারি করে মগজের মেঝেতে, তখন একটা বুনো ঘোড়া খুঁড়ে রাখাতে কত বিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে 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 অবসন্ন হয়ে নিশ্চুপ একসময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলায় সাঁজটা যে আমি মানি না, আমি চাই ফিরে এসো তুমি, স্মৃতির বিস্মৃতির প্রান্তর পেরিয়ে, শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বর্বর বসসা স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায়, মিশে যাও আমার হৃদস্পন্দনে। কোথায় সেই অঙ্গীকার, কোথায় সে অনুচ্চারিত অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায়, আমরা কি সেই অঙ্গীকারে দেইনি এটে আমাদের চুম্বনের সিলমোহর, আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোই লুটিয়ে দুপায়ে মাড়িয়ে পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় তীক্ষ্ণশ্বাস পরে। আমার চোখ মধ্যদিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো, আমার হাত কাঁতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো, আমার ঠোঁট তৃষ্ণার্ত তটরেখার মতো ডাকছে তুমি এসো। যদি তুমি ফিরে না আসো, গীতবিতানের পাতা থেকে শব্দমালা মরুচারি পাখির মতো কর্কশ পাচ্ছাটে মিলিয়ে যাবে শূন্যে, আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হা হা শূন্যতা, ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথর, সবগুলো সেতার সরোদ গিটার বেহালা, শুধু স্তূপ স্তূপ কাষ্ঠখণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে। যদি তুমি ফিরে না আসো, রাজহাঁসের সবগুলো পালক ঝরে যাবে, পদ্মায় একটি ইলিশও আর ছাড়বে না ডিম। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল মেরে বসে থাকবেন, দেশের প্রত্যেক কবির খাতায় কবিতার পঙ্ক্তির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো, এদেশের প্রতিটি বালিকা থুতথুলে বুড়ি হয়ে যাবে এক পলকে, দেশের প্রত্যেকটি যুবক মৃত্যুর মাত্রায় খাবে ঘুমের বড়ি কিংবা গলায় দেবে দড়ি। যদি তুমি ফিরে না আসো, ভোরের শীতার্ত হওয়ার কান্না পাওয়া চোখে কাজী নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হরবলা সংবাদপত্র। যদি তুমি ফিরে না আসো, সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে, সুফলা বাংলাদেশের প্রতিটি শস্য ক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়াড়িতে। যদি তুমি ফিরে না আসো, বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ, প্রতিটি পাখি মাটির পাখি, যদি তুমি ফিরে না আসো। মুগ্ধতা একেবারে আবেশিত করে রেখেছে আমাকে। আমি জানতে চাইব যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের যারা তরুণ আছে সেই তরুণ সংস্কৃতি কর্মীদেরকে এগিয়ে আসতে হবে, আর বিশেষ করে আমি আহ্বান জানাবো যে আবৃত্তি শিল্পী যারা আছেন, আবৃত্তি কর্মী যারা আছেন, যেহেতু আবৃত্তি চর্চা মানেই কবিতা চর্চা, মানে শুদ্ধতার চর্চা, সেই শুদ্ধতা চলনে বলনে কথনে পোশাকে আশাকে জীবনে আচরণে পরিবারে সমাজে ব্যক্তি জীবনে জাতীয় জীবনে সব জায়গায় তার প্রতিফলন ঘটুক, এবং তরুণরা সেই কাজে ব্রতী হোক এবং এগিয়ে আসুক।
দর্শক দেখছেন জাগরণের কবিতা, আমাদের আজকের অতিথি রফিকুল ইসলাম, যিনি অসংখ্য আবৃত্তি শিল্পী তৈরি করেছেন সারা বাংলাদেশে যারা ছড়িয়ে আছেন। জাগরণ টিভির নিয়মিত আয়োজন জাগরণের কবিতা শোনার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন www.jagoron.tv। আমরা চলে যাব আমাদের প্রিয় অতিথির কাছে। আমাদের আয়োজনের শেষ কবিতাটি আমরা শুনতে চাই, রবীন্দ্রনাথকে দিয়েই শেষ করতে হবে। কারণ আমাদের তো যাপিত জীবনে এমন কোনো বিষয় নাই, মানুষের এমন কোনো অনুভূতির জায়গা নাই যেখানে রবীন্দ্রনাথ নেই। তো সুতরাং রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শেষ করতে চাই পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, তোমরা শোধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, মাধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ছুটে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। মানুষের শেষ পরিচয় মনুষ্যত্ব দিয়ে প্রবাহিত হোক। রফিক ভাই, আজকে আপনি আমাদের মাঝে এসেছেন এবং আমরা গর্বিত যে রফিকুল ইসলাম আমাদের সাথে আছেন এবং তার সাথে আড্ডা দিতে পেরে ব্যক্তিগতভাবে আমি নিজেই আনন্দিত বলবো কি দিশেহারা একেবারেই। আপনার জন্য আমাদের সামান্য উপহার, তবে খুব মূল্যবান উপহার রয়েছে, বই বিবার্তা 24.net এর সৌজন্যে একটি বই রয়েছে, স্বাধীনতার 50 প্রবন্ধ 50। ধন্যবাদ। এবং আরও একটি বই রয়েছে আমাদের জাগরণ টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপক মহোদয়ের লেখা, শেখ রাসেল এক রাজকুমারের অসমাপ্ত গল্প। ধন্যবাদ জাগরণ টিভিকে এবং সেই সঙ্গে তোমাকে। আর এই উপহার অবশ্যই অত্যন্ত মূল্যবান উপহার, যে বই তো আর সবচেয়ে আমি সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে এই অনুষ্ঠান যারা দেখবেন তাদের প্রতি, যারা দেখছেন তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহাশিস। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা। ধন্যবাদ রফিক ভাই, আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাতে চাই, আরও অনেক অনেক আড্ডা দিতে চাই এবং আপনার চমৎকার কণ্ঠে আমরা মুগ্ধ হতে চাই। দর্শক, জাগরণের কবিতা আজ এ পর্যন্তই। আবারও আগামী সপ্তাহে জাগরণের কবিতায় একজন জাগরণ ঘটানো মানুষ আপনাদের সাথে থাকবে অতিথি হয়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং কবিতার সাথে থাকবেন।